স্বাধীনতার তেপ্পান্ন বছর পরও ঠিক করা যায়নি দেশের গণপরিবহন খাত যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন ব্যক্তিগত যানবাহনের সংখ্যা কমিয়ে সত্তর থেকে আশি শতাংশ যাত্রীকে গণপরিবহনের আওতায় আনতে না পারলে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয় দীর্ঘদিনেও গণপরিবহনের শৃঙ্খলা না ফেরার কারণ হিসেবে রাজনৈতিক ব্যর্থতাকে দায়ী করছেন তারা আর গণপরিবহন ঢেলে না সাজে শুধু পুলিশের একার পক্ষে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয় দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রফিক মাহমুদের রিপোর্ট রাজধানীর মধ্যবাড্ডা প্রধান সড়কের মাঝখানে দাঁড় করিয়ে এভাবেই যাত্রী তুলছেন বাসের চালক বাসের সামনে রাস্তা ফাঁকা থাকলেও পেছনের অংশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা রাজধানীর প্রধান সড়কগুলোতে এমন ঘটনা নিত্যদিনের তবে কার্যকর পদক্ষেপের অভাবে সড়কে ফেরেনি শৃঙ্খলা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের তথ্য বলছে ঢাকায় তিনশো আটাশিটি রুটে বিভিন্ন ধরনের আঠারো হাজার চারশো একত্রিশটি বাসের অনুমোদন রয়েছে এর মধ্যে চলছে মাত্র সাড়ে চার হাজার যোগাযোগ বিশেষজ্ঞ হাদিউজ্জামানের মতে অবকাঠামোগত উন্নয়নে বিপুল ব্যয় হলেও শৃঙ্খলা ফেরাতে যানবাহনের ফিটনেস নিশ্চিত করা বেপরা যানবাহন বন্ধ সড়কের ত্রুটি দূর করা এবং অবৈধ যানবাহন সড়কের নামা বন্ধ করা সহ বিভিন্ন বিষয় দীর্ঘদিনেও নিশ্চিত করা যায়নি ফলে এখনও বিশৃঙ্খল ঢাকার রাজপথ পৃথিবীর সব দেশে গণপরিবহন আসলে ব্যাকবন হিসেবে কাজ করে কিন্তু ঢাকা শহরে গণপরিবহন একটা বড় প্রতিবন্ধকতা কারণ বাসগুলির যে উশৃঙ্খল আচরণ চালক যারা আছে যেভাবে বেপারাভাবে গাড়ি চালায় এলোমেলোভাবে সড়ক আটকে রেখে যাত্রী উঠানামা করাচ্ছে এটাও কিন্তু সড়কে একটা বড় বিশৃঙ্খলা তৈরি করছে একটাই আসলে পথ খোলা সেটা হচ্ছে গণপরিবহনের জন্য কোম্পানিভিত্তিক যে আমরা দর্শনের কথা বলি বাস রুটেশনাইজেশন এটা বাস্তবায়ন করতে হবে যেহেতু এখন অনেকটাই রাজনৈতিক প্রভাবমুক্ত গণপরিবহনের মধ্য দিয়েই পরিচালিত হচ্ছে সেখানে আসলে যারা বাসের মালিক আছে তাদেরকে নিয়ে যদি আমরা একটা কোম্পানি ফর্ম করতে পারি যেখানে তারা অংশীদার হবে কিন্তু সরকারের সেখানে কিন্তু আসলে স্ট্রেনিংয়ে থাকতে হবে সড়কে বিশৃঙ্খলা ফেরাতে ফিটনেসবিহীন যানবাহন পঙ্গপালের মতো সড়কে যেন না নামতে পারে তা নিশ্চিত করতে হবে বলে মনে করেন নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন না যাত্রীরা মানে না পথচারীরা মানে না ফুটপাতে যারা দোকান দিতেছে তারা মানে না যারা গাড়ি চালাচ্ছে তারা মানে কেউই কিন্তু মানতেছে না এবং না মানার একটা সংস্কৃতি গড়ে উঠছে দেশটাই হচ্ছে গিয়ে না মানার আমি মানব না কোনো কিছু আমার মতো করে আমি চলব তো এটা মানানোর জন্য যে পরিবেশ তৈরি করা দরকার ছিল সেটা হয়নি গণপরিবহনকে মেরুদণ্ড হিসেবে দাঁড় করাতে না পারলে শুধু ইনফোর্সমেন্ট ম্যানেজমেন্ট করে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয় বলছে পুলিশ মালিক সমিতি শ্রমিক সমিতি এবং শুধুমাত্র ওরা না যারা আমরা এই গণপরিবহন ব্যবহার করি তাদেরও দায় কিন্তু কম না আমরা কিন্তু চাই যে রাস্তার মাঝখানে আমাকে থামিয়ে দেখ অর্থাৎ আমি দুই কদম হেঁটে আমি যদি নির্দিষ্ট গন্তব্যে বাস বা যাত্রী যদি না ওঠানামা করি তাহলে আমার হয়তো বিশ কদম হাঁটতে হবে এই হাঁটার অভ্যাসটুকু আমাদের গড়ে তুলতে হবে তাহলেই এই শৃঙ্খলা আসবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের তথ্য বলছে বিশ্বের একশো বাউান্নটি দেশের এক হাজার দুশো শহরের মধ্যে সবচেয়ে ধীরগতির শহর ঢাকা रफिक महमूद जी टी न्यूज़ ढाका